My name is John Wick. I'm from Romania and currently I'm working in an organization and it's a workshop. কি ভাবছেন কি হচ্ছে এখানে? Well, কথা বলার সময় আমরা মাঝে মধ্যে আটকে যাই, ওয়ার্ড খুঁজে পাই না, তখন এই ধরনের ওয়ার্ড বা সাউন্ড আমরা তৈরি করি যেটা শুনতে একটু বাজে শোনায়। এখন অনেকেই চাচ্ছেন হয়তো এই জিনিসটাকে দূর করতে, তাই না? এটা সূত্রপাতটা কিন্তু হয়েছে যাতে কথা বলার সময় ব্যাঘাত না ঘটে, এটাকে আমরা আ দিয়ে পূরণ করি। কিন্তু এই অভ্যাসটা কিন্তু আমাদের কাটিয়ে ওঠাটা দরকার। এটার কারণে কি করতে হবে? পাংচুয়েশনের নাম তো নিশ্চয়ই শুনেছেন, মানে দাড়ি কমা যেটা আছে, এগুলো কিন্তু লেখার ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু বলার সময় কীভাবে বুঝবো? দ্যাট মিন্স আপনাকে একটু থামতে হবে যেই জায়গাটাতে আপনি চিন্তা করছেন। যেমন আই এম ফ্রম ঢাকা, কারেন্টলি আই এম ডুইং এ জব ইন এই উমনা করে Currently, I'm doing a job in a multinational company. And I hope you enjoyed my speech. Thank you so much. So, এইভাবে বলে আমি থামবো, একটু হাসবো এবং কন্টিনিউ করে যাব, তাহলে আমার মামলিংটা হবে না। প্রথম প্রথম একটু পুরনো অভ্যাসের কারণে কিন্তু কষ্ট হবে, কিন্তু আপনার থামতে হবে। আপনার স্পিচটাকে শ্রুতিমধুর করার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি কতটা, আপনার উচ্চারণটা কতটা স্পষ্ট, কত সুন্দর করে বলছেন, এবং এখানে ফাম্বলিং বা মামলিং কম হচ্ছে। সো আশা করছি এটা কাজে লাগাবেন। যখনই এই ধরনের মামলিং বা আপনি একটা ওয়ার্ডের জন্য থিঙ্কিং করবেন, তখন থামবেন ফামলিং করার সময়, ঠিক আছে? সো টিপসটা কাজে লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারও কি এই ধরনের ইস্যু হয় কথা বলার সময় এটাও জানাবেন। সো আমি হাসান প্রত্যয় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আনটিল উই মিট অ্যাগেইন, স্টে সেফ, কিপ লার্নিং অ্যান্ড হ্যাভ এ গুড টাইম। টেক কেয়ার।